মসজিদের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি করা যাবে কিনা। যদি মাদ্রাসাটা মসজিদের পার্ট হয় তাহলে যাবে। যেমন এখানে মূলত এটা মসজিদ, মসজিদ এখানে বিশতলাও হয়ে যায়, এটা কি মসজিদ? এটা মসজিদের জায়গা, মসজিদকে ওয়াকফ করা হয়েছে, মসজিদের নামে পুরো বিল্ডিংটা উঠেছে। এখন বিশতলা হইল বা দশতলাই হইল, তো মসজিদে মুসল্লি হয় দুইতলা পর্যন্ত, বাকিগুলো কি খা খা করবে? বাকিগুলোতে মাদ্রাসা বানাইলে কোনো অসুবিধা আছে? সুতরাং মসজিদের জায়গায় মাদ্রাসা হতে কোনো অসুবিধা নেই। সুতরাং মসজিদের টাকা দিয়ে উপরে যদি মাদ্রাসার নিয়তে কেউ বানায় কোনো সমস্যা নেই, মসজিদের ফান্ড থেকে যে কোনো টাকা দিয়ে বানানো যাবে। কিন্তু যদি এই মসজিদে মাদ্রাসা না বানিয়ে দূরে একটা মাদ্রাসা বানানোর কেউ নিয়ত করে, তখন এই মসজিদের ফান্ডটা যেটা মসজিদকে এক্সপ্যান্ড করার জন্য গ্রহণ করা হয়েছিল, সেই ফান্ডটা ওই মসজিদে ওই মাদ্রাসায় স্থানান্তর করা যাবে না। বরং মানে নিয়ম ফলো না করে, নিয়ম বলতে একটা মসজিদ তৈরি করার পরে কিছু ফান্ড অতিরিক্ত আছে, কি করবে, মানুষ দিয়েছে মসজিদ বানানোর জন্য, তাহলে সেটাও নিয়ম ফলো করে অন্য মসজিদে স্থানান্তর করা যাবে। কিন্তু অন্য মসজিদে স্থানান্তর করার প্রক্রিয়াটাও আনঅথোরাইজড হতে পারবে না, একটা সুন্দর অথরিটির মাধ্যমে হতে হবে। তার মানে হচ্ছে আপনি ফান্ডটাকে যে জন্য গ্রহণ করেছেন, মানুষ যেই জন্য এই ফান্ডটা দিয়েছে সেই কাজে এটাকে ব্যয় করতে হবে, এটা মনে রাখতে হবে।